গতবারের মতো এবারের পূজোটাও জেলেই কাটবে বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের। এর আগে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত, কিন্তু মেলেনি জামিন। তারপরেই সিবিআই এর করা গরু পাচার মামলায় দেশের শীর্ষ আদালতে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত। বুধবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। তবে সিবিআই এর আইনজীবী এস বি রাজুর করা সওয়ালে ধোপে টিকল না অনুব্রতর জামিনের আবেদন। অনুব্রত প্রভাবশালী, জেল থেকে বাইরে বেরোলে যা ইচ্ছে তাই করবে, ক্ষতি হবে তদন্তের, সওয়ালে এমনটাই আদালতকে জানালেন এদিন সিবিআই এর আইনজীবী। ফলত সেই প্রভাবশালী তত্ত্বেই শীর্ষ আদালত জামিন মামলায় সাড়া দিল না বিচারপতি। এরপরই শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এন ত্রিবেদী সিবিআই কে কাউন্টার হলফনামা দাখিল করার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি হবে 4 সপ্তাহ পরে। ততদিন পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে অনুব্রতকে, এমনটাই নির্দেশ দেন এদিন বিচারপতিরা। প্রসঙ্গত, গত বছর আগস্টে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন অনুব্রত। প্রথমে আসানসোল সংশোধনাগার, পরে দিল্লির তিহার জেলে ঠাঁই হয় অনুব্রত। ইডির হাতেও তিনি গ্রেপ্তার হন। তারপর থেকেই বারবার জামিনের আবেদন করেছেন অনুব্রত, কখনো রাউজ অ্যাভিনিউ কোর্ট, দিল্লি হাইকোর্ট, এবার সুপ্রিম কোর্ট। বুধবার ছিল শুনানি, সেখানে সিবিআই এর আইনজীবীর প্রভাবশালী তত্ত্বে অনুব্রতর জামিনে সাড়া দেয়নি শীর্ষ আদালত। এখন দেখার পরবর্তী শুনানিতে কি রায় দেন বিচারপতি। ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।